ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কিয়ামতের দিন দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতের মৌত হওয়া উচিত কি মৌত হওয়া উচিত শাহাদাত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌতটা শাহাদাতের মৌত তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মৌত চাই সুবহানাল্লাহ বলেন আমিন বলেন মুমিন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুবহানাল্লাহ বলেন দেখেন বুখারী শরীফের হাদিস যুদ্ধের জন্য বদরের যুদ্ধ হুসরাসাম সৈন্যদেরকে রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অস্ত্রপাতি কম এই জিহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সবচাইতে অবদান কাদের চিল্লায় বলো যুবকদের অবদান সবচাইতে বেশি হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন তিনি বললেন ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা হাদিস হে রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্য তার আসতেছে কত অস্ত্র নিয়ে আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় আপনি আমাদের নিয়ে চলুন হাইসু মা তাশা আয়ে হাইসু মা আমারাকাল্লাহ আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন ইন্না লা নাকুলু লাকা কামা কালা বনু ইসরাঈল আলে মূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন অর্থাৎ হে রাসূল আমরা বনি ইসরাঈলের মতো বলবো না শুনেন আমরা বনি ইসরাঈলের মতো বলবো না যে মূসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাব না আমরা এখানে বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা মূসা আলাইহিস সালামের উম্মত নই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুম মুকাতিলুন বরং আমরা বলবো আপনি চলুন আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়ব জিহাদ করব ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনুম মিন্না তাতাররাফ যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফেরের বিরুদ্ধে লড়াই করে যাব জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেননি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর হেজিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অস্ত্র নাই পাতি নাই এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন আল্লাহর নবী বললেন কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ ও সাহাবীরা তোমাদের মনোভাব যখন এই তোমাদের মানসিকতা যখন এই চলো আমার সাথে বেহেশতের দিকে সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহর আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত চলো আমার সাথে বেহেশতে সুবহানাল্লাহ চলো আমার সাথে জান্নাতে ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু আত-তামার হযরত উমাইর নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খরমা ছিল সেই খরমাগুলি তিনি চিবচ্ছিলেন রাসূলুল্লাহর বক্তৃতা শুনতেছিলেন আর খরমা চাবাচ্ছিলেন খরমা চাবান বিচিগুলি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা হযরতে উমাইর বলছেন ওয়াকালা বাখবাখ অর্থাৎ আই আযামাহু আই আহসানাহু হে রাসূল আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাফেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন বেহেশত পাবো যে বেহেশত হবে আকাশ আর জমিনের চাইতেও প্রশস্ত তাহলে ওয়াল্লাহি হাত্তা আকুলাহুন্না
ইন্না হাদা হায়াতুন তাবিলা তাহলে আমার হাতে যে খরমাগুলি আছে এই সমস্ত খরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেহেশতে যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না ফারামা বিহিন্না হাতের সব খরমা ভালায় দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত ওমায়ের শাহাদাত বরণ করলেন রাসূলুল্লাহ তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন ইন্নাকা মিন আহলিহা ওমায়ের তুমি যেই বেহেশতে যাওয়ার জন্য খরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহর রাসূল আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহর সেই জান্নাত তোমার জন্য অবধারিত মুমিন ব্যক্তি মুমিন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবলমাত্র কাকে সে মৃত্যুর ভয় মৃত্যু হবেই এবং আমার জন্য বিশ্বাস রাখতে হবে আমার জন্য যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ঈমান এটার নাম কি ঈমান এই ঈমান পেলাম কোথায় পেলাম কোরআন শরীফে কোথায় পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ এই কথা সুস্পষ্ট আল্লাহর অনুমতি ব্যতিরেকে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে ওটা তো মুকাদ্দার ছিল তকদির ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মুমিন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন ডু অর ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله পাক বলেন আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ মুমিনের জান আর মালকে নিয়েছেন বিনিময় কি দেবেন জান্নাত দান করে দিবেন এটা হলো মুমিনদের আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তিন নম্বরের কোয়ালিটি চতুর্থ নম্বরে আল্লাহর উপর ঈমান আনলে চার নম্বরের যে ফায়দাটা সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায় সে কখনো নিরাশ হয় না কারণ এত মানুষ পাপ করলো চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে হত্যা করেছে শয়তানি করেছে বদমাশি করেছে সব করেছে এখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত বান্দা তোমার গুনাহ কতটুকু তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান আমার রহমত আকাশ সমান তোমার গুনাহ যদি হয়ে যায় আকাশ সমান তাহলে আমার রহমত তো আমার আরশে আজিমকে ছাড়াইয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন সুতরাং মুমিনের মুমিন বান্দার এই আশা থাকে গুনাহ মানুষে করেই গুনাহ করা স্বাভাবিক আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি গুনাহ করে আর এরপরে আমার কাছে মাফ চায় আমি তাকে ক্ষমা করে দেই মাফ করে দিই সুবহানাল্লাহ সুতরাং ইমানদার লোকদের আশা হয় দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে সে হতাশ হবে না মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন পারেন না আমাদের জাতির পিতা কি নাম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রাস্তা দেখান, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকিন, আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আমাকে খাওয়ান, যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই রোগাক্রান্ত হই আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোগমুক্ত করে দেন। সুবহানাল্লাহ, আমার অসুখ হলে কে রোগমুক্ত করেন? সুতরাং দীর্ঘস্থায়ী কোন রোগ হয়েছে মোমেন হতাশ হবে না, মোমেন হতাশ হবে না, হতাশ হয় কেবলমাত্র কাফের। হতাশ হয় কে? মোমেন কখনো হতাশ হয় না, হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ। আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হয়েও না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে, এমনকি জিব্বায় যখন পোকা ধরল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন আন্নি মাসসানিয়াদ্দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগ মুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিব্বায় পোকা ধরেছে, মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না, কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরায় দিলেন। সুবহানাল্লাহ, সুতরাং মুমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর, শুধু বোঝার দরকার। বিপদের যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই, কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না, কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো, 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে, এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ, একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানে, কেনানি ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না, এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না, যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াত আইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। ফাসাবুরুন জামিল, আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম, এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য, সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল, তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ, এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহ নবী, আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও।
পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন ফাসবরুন জামিল ধৈর্য ধরো ঈমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তলদেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুবহানাল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইউনূস তো ধৈর্য হারা হয় নাই ওয়াজান্নুন ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير تريبيد هو অন্ধকারে ভেতর থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই কোন পোষ্য নাই মাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরীক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন পড়েন فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ আমি ইউনূসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছ মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মাছ সাতরায়া কিনারায় চলে গেল ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইউনূসকে বাঁচাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মুমিনেরা ওয়া কাযালিকা নুজিল মুমিনিন মুমিন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেব সুবহানাল্লাহ বিপদ থেকে আমি বাঁচাই দেব আল্লাহ পাক বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরেই আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর উপরে ঈমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর উপরে ঈমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কয়টা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছি ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কি না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সুবহানাল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সুবহানাল্লাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু না একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কি না আদম আলাইহিস সালামের বিপদ হয় নাই আদম আলাইহিস সালামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে তাই নাই বিশ্বকবি ইকবাল বলেছেন সতি যা কর রহা হে আজল সে তায়ম রোজ সতি যা কর রহা হে আজল সে তায়ম রোজ চরাগে মুস্তফা বি সে শরারে বুল হাবিস আমমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরাগ কে নূর কে ঈমান কে ইসলাম কে নিভায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরাগ টিম টিম করে জ্বলতে রয়েছে আল্লাহ পাক বলছেন ইউরিদুনা নিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون ولا تاي مكر فوديا كرا كافر رب اسلام شجو كرتي بارنا جرب
ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরি আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুড়ুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উড়বে কেউ ঠকাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোকদের শুনছেন কথা শুনেন নাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সবথেকে বেশি পাপিষ্ঠ অপরাধ প্রবণ এরা হচ্ছে নবীর দুশমন এরা সব নবীদের সাথে দুশমনী করেছে আজও দেশের আলেমদের সাথে দুশমনী করে সবচাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি কোরআন জোরে বলেন এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন সব পাপীরা পাপিষ্ঠরা আমার দ্বীনের দাওয়াত যারা দেয় তাদের কি জীবনের দুশমন মনে করে কেন শুনেন আমি কারো আর শোনাচ্ছি কারো আর শোনাচ্ছি আমার আল্লাহর ওয়াজ অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে একমাত্র এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহাবায়ে কেরাম মার খেয়েছেন আমরা তো সাহাবায়ে কেরামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাওনা এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ হযরতে খাব্বাব বুখারী শুনুন বুখারীর হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কিস্সা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে না তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুশায় গেছেন হুজুর হযরত হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সব সময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মারলি কেন তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর মনে রাখা উচিত আবদুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হযরত হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রাসূলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি তুমি একটু খুশি হও হুজুর বললেন
চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা বার আমি ইমানের কলেমা শুনতে পাই হযরতে হামজা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোন সাধারণ মানুষ নও সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখে ইমানের কালেমা ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা আমার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার নবী নবীদেরকে কষ্ট করতে হয়েছে সাহাবায়ে কেরামদেরকে কষ্ট করতে হয়েছে আল্লাহর ওলিদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 8 বছর জেলের মধ্যে রাখা হয়েছিল ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের গোশত আর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল তারপরেও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই এর নাম হচ্ছে ইসলাম এর নাম কি ইসলাম বুখারীর হাদিস হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীতে হাদিসটা এভাবে এসেছে ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা তিনি বললেন আমরা রাসূলের কাছে গেলাম যা দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাব্বাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবায়ে কেরামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস শরীফে এসেছে হুজুর সাল্লাম উঠে বসলেন বললেন ও খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ুহাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য ফায়ুজালু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সাম্মা ইউতাবিল মানশার এরপরে করাত আনা হতো ফায়ুদাউ আলা রাসিহি এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো ফায়ুজালু নিসফাইন করাত দিয়া ঘষে ঘষে চিরে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনে এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায় দেওয়া যায় নাই ওয়াল্লাহি ওয়াল্লাহি ও খাব্বাব আমি আল্লাহর নামে কসম করি লাইতামান্নাল্লাহ হাদাল আমরা হাত্তা ইয়াসিরু রাকিব মিন সানা ইলা হাদরামাউত আমি আমার আল্লাহর নামে কসম করি কে কসম করছেন সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সওদাগরেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে একাকিনী অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে লা ইয়াখাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কি না সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল তো নতুন কিছু নয় ইসুফ আলাইহিস সালাম জেলে থাকেন নাই
জেলে থাকেন নাই ঠিক আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালেব তিন বছর কতদিন টানা তিন বছর রাসূল তার সাহাবী তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা ছেলেবেলেরা তিন বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনাবেচা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিকভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উট ছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উটের চামড়া ভিজায়া ভিজায়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিব্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলেবেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার ক্ষুধার জ্বালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জুলুম এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রাসূলুল্লাহ বলেছিলেন খাইরুল কুরুনি কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহর উপর ঈমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সুবহানাল্লাহ বলো মুসা আলাইহিস সালাম কে মুসা আলাইহিস সালাম কোরআন ওয়াজ করতেছে সুবহানাল্লাহ বলে গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি গল্প করতেছি না হাদিস শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে তিন দিক থেকে ঘেরাও করেছে একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের সৈন্যরা কোরআন শরীফে ঘটনা এভাবে তুলতেছে ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেছি পালাবার কোন পথ নাই মরছি মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি ঈমান কারে বলে হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মায়া রাব্বি সায়াহদিন নিশ্চয় নয় অবশ্যই নয় রাব্বি সায়াহদিন আমার প্রভু অবশ্যই সিন দিয়ে বোঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন এর নাম ঈমান সুবহানাল্লাহ বলেন এর নাম ঈমান চতুর্দিক থেকে বিপদ ঘনীভূত বেরোবার কোন রাস্তা নাই ওর মধ্য দিয়ে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা কোন রাস্তা নাই চতুর্দিকে অন্ধকার এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে সবর ইখতিয়ার করে অন্ধকারের ভেতর থেকে নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মুমিনদের যাওয়ার জন্য রাস্তা করে দেব মুসা আলাইহিস সালাম বললেন ভয় পাইও না আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো মুসা আলাইহিস সালাম আঘাত করলেন রাস্তা দরকার ছিল একটার মুসা আলাইহিস সালামের এক আঘাতে রব্বুল আলামিন দরিয়ার ভিতরে মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের পারাপারের জন্য ১২টা রাস্তা পয়দা করে দিলেন গল্প না কোরআন রাস্তা তৈরি হয়ে গেল ১২টা সব পার হয়ে গেল ফেরাউন তার দলবল নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন মূসা আলাইহিস সালামকে পার করলাম পিছনে যারা আসতেছিল কার আসতেছিল ফেরাউন ফেরাউন আসছে তার দলবল নিয়ে আসে রাস্তা দেখিয়া মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা দলবল নিয়ে নামছে দরিয়ার মাঝখানে এলো আল্লাহ পাক অর্ডার করলেন কুল ব্যাস রাস্তা বন্ধ হয়ে গেল রাস্তা কি হয়ে গেল
শুরু হয়ে গেল চুবনি পানির ভিতরে চুবনি খাচ্ছে নিচে যায় উপরে ওঠে পানি খাইতে খাইতে পেট পটকা মাছের মতো এরকম মোটা হয়ে গেছে ডুবে ডুবে সব মরছে আর ফেরাউন একা কেউ নাই ফেরাউন একা ফেরাউন পানির ভিতরে চুবনি খেতে খেতে তোমাদের ভিতর থেকে নাক একটু জাগায় আর বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে বনি ইসরাঈলরা ঈমান আনছে যার উপরে কাজী বনি ইসরাঈলদের পার করে দিয়েছো আমারও পার করো আল্লাহ তুমি রক্ষা করো আমি তো মুসলমান ওয়া আনা মিনাল মুসলিমিন আমি তো মুসলমান কলেমা পড়লাম তারপরও চুবাও কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আম এখন وقد عصيت قبل وكنت من المفسدين এখনই মানতেছো আর এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে জেল দিয়েছো জুলুম করেছো অত্যাচার করেছো আজ তোমাকে ছাড়বো না তোমাকে শুধু মারবোই না আলিয়াও মানুনাজ্জিকা বিবাদানিক আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক আমি তোরে শুধু মারবই না কে বলতেছেন আল্লাহ জোরে বলেন কে বলতেছেন আল্লাহ আমি তোরে শুধু মারবই না আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক আমি তোর শরীরটারে বাঁচায় দেব তোর শরীর পানিতে পচবে না পোকায় খাবে না মাটিতে পচাবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসে তোরে দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝায় দিয়েছেন আল্লাহর উপরে ঈমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায় মনের বল বেড়ে যায় সুবহানাল্লাহ হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে পালাবার কোনো পথ নাই ঘুমেছিলেন তিনি জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ঘুমের থেকে জাগুন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনায় আল্লাহর অর্ডার করেছেন বাড়ির চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানায় আমার চাদর বুড়ি দিয়া ঘুমায় থাকো আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি মদিনায় চললাম হযরত আলী হুজুরের দিকে তাকায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকবো সকালবেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মোহাম্মদ মনে করে আমারেই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে আমার কোনো আপত্তি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে দেখেন কাফের বেঈমানেরা দাঁড়ানো শত শত কাফের হাতে তরবারি হুসরাসলাম এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুঠো বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সব গুলির চোখের মধ্যে বালি ঢুকে গেছে চোখের মধ্যে যদি বালি ঢোকে তাহলে কি মজা লাগে না দুই হাত দিয়া সমানে ঘষা শুরু করছে কাফেররা দুই চোখ আঙ্গুল দিয়া ঘষাঘষি করছে এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে আল্লাহ পাক পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন আমারামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন আপনি তো শুধু ধুলাগুলো ধরে এমনি ছাড়ছেন ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল নবীজি
হযরত আবু বকরের বাড়িতে এলেন, দরজায় দাঁড়িয়ে নক করেছেন, ভেতর থেকে আওয়াজ এলো, হুজুর বললেন ইয়া আবু বকর। হযরত আবু বকর পিছন থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর, গভীর রাত্রে জিব্রাইল আমারে ঘুম থেকে জাগাইলো, তোমারে জাগাইলো কে? এক ডাকে উঠলা কেমনে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে নিয়ে হিজরত করবেন বলেছিলেন, আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন, আর আমার দরজায় দাঁড়ায়া নবীজি আমারে ডাকবেন, আমি থাকবো শুয়া, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জবানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেছিলাম। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মেসফালার মধ্য দিয়ে যারা হজে গেছেন দেখে আসছেন, মেসফালা জাবালে কেদোয়া, মেসফালার উপর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চড়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, ফজর হয়ে কি বলে ফজর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পালাবার উপায় নাই, ধরা পড়ে যাব, তাড়াতাড়ি চলেন গুহার মধ্যে ঢুকি, তবে পাহাড়ে গুহা সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, কোন বিপদ হয় আমার উপরে হয়ে যাক, আল্লাহর নবী সুস্থ থাকুক। হযরত আবু বকর কি মহব্বত, নিজের জীবনের চাইতে রাসূলের মহব্বত বেশি, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তমাম পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকরের ঈমানটা যদি আর এক পাল্লায় রাখা হয়, তোমরা দেখতে পাবে তমাম পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে গেছে। হযরত আবু বকর গুয়া সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর ভিতরে ঢুকলেন, বলেন আবু বকর, সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি, পাহাড় বেয়েছি, কষ্ট হয়েছে, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই। হুজুর ঘুমায় গেলেন, হযরত আবু বকর লক্ষ্য করলেন গুহার গায়ে অনেকগুলি ছিদ্র, এই ছিদ্র দিয়া বড় বড় সাপ বেরোতে পারে, বিচ্ছু বেরোতে পারে, পাহাড়ে কি বেরোয় ভয় পেলেন তিনি। তিনি জামা ছিঁড়ে ছিঁড়ে চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন, একটা কয়েকটা গর্ত বন্ধ করা গেল না, কাপড় শেষ। এবার তিনি নিজের পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন, বিষধর এক সাপ বহু চেষ্টা করেছে বেরোবার, কোনো পথ না পেয়ে ছিদ্র পথে বেরিয়ে এসে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে, চোখের পানি দেখে রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে হুজুর দেখেন হযরত আবু বকরের চোখে পানি। হযরত রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর কান্দ কেন, বাড়ির কথা মনে পড়লো নাকি, বউ বাচ্চার কথা মনে পড়লো নাকি, কান্দ কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কালেমা পড়ে ঈমান এনেছি সেদিন থেকে আমার জীবন, আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বলেন, কান্দ কেন? হযরত আবু বকর সাপের দংশনের কথা বললেন, যন্ত্রণায় কাঁদতেছি। হুজুর মুখ থেকে একটুখানি থুতু মুবারক বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর যখনই দংশন করেছিল আমার উঠাও নাই কেন, তোমারটা তো কষ্ট করা লাগতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি, আমার কলিজাটা যদি জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যেত, রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন, আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না।